হ্যালো বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকের এই ভিডিওতে আমি জানাবো ভিভোর পক্ষ থেকে ইন্ডিয়াতে লঞ্চ হতে যাওয়া ভিভো ভি ফোনটি এই ফোনটি কেমন হতে চলেছে কী কী স্পেসিফিকেশন নিয়ে আনছে এবং এর ইন্ডিয়াতে এবং বাংলাদেশের দাম কত হতে চলেছে ফোনটা কি আমাদের নেওয়া সত্যিই খুব ভালো হবে না কিনলে আমরা ঠকে যাবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও একটা ব্র্যান্ড কখন ভালো হয় যখন নাকি কম দামে ভালো ভালো ফিচার দিয়ে মার্কেটে মোবাইল ফোন লঞ্চ করে তখন একটা ব্র্যান্ড ভালো হয়ে যায় যেমন নাকি স্বামী কম দামে ভালো ভালো ফিচার দিয়ে মার্কেটে লঞ্চ করছে সেরকমই এদারিং ভিভো ভালো ভালো কাজ করে যাচ্ছে ভি সেভেন্টিন ফোনটিতে কি কি থাকছে চলুন জেনে নিয়ে যাক প্রথমে এর ডিসপ্লে নিয়ে কথা বলা যাক এর ডিসপ্লে রয়েছে সিক্স ইঞ্চির ফুল এইচ প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনার ব্যাক সাইডে আসা যাক ভিভোর পক্ষ থেকে এই প্রথমবার ব্যাক সাইডে গ্লাস বডি ইউজ করা হচ্ছে কিন্তু কোন ধরনের গ্লাস বডি ইউজ করা হচ্ছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না যখন জানা যাবে তখন আপনাদেরকে জানিয়ে দেব ক্যামেরার ডিজাইন ভিভো কিন্তু এখানে ক্যামেরার ডিজাইনটা আলটিমেট ভালো করেছে দেখতে এল শেপ এল শেপ কাটিং এর কোয়াড ক্যামেরা রয়েছে যার মেইন ক্যামেরাটি হলো 48 মেগাপিক্সেল যার অ্যাপারচার হলো f/1.8 এই ফটোটি ভিভোর ব্যাক ক্যামেরার 48 মেগাপিক্সেলের তুলনায় একটা নাইট মোড ফটো ব্যাক ক্যামেরা কিন্তু দারুণ হতে চলেছে এবং সেকেন্ড ক্যামেরাটি হলো এইট মেগা পিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যার অ্যাপারচার হলো এফ বাই টু পয়েন্ট জি থার্ড ক্যামেরা হলো ম্যাক্রো লেন্স টু মেগা পিক্সেলের যার অ্যাপারচার হলো এফ বাই টু পয়েন্ট ফোর এবং ফোর্থ ক্যামেরাটা যেটি হয়েছে এটা হলো ডেপ সেন্সার টু মেগাপিক্সেলের পিক্সেলের যার অ্যাপারচার হলো এফ বাই টু পয়েন্ট ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু পাঁচ সোল ডিসপ্লে হতে চলেছে ডিসপ্লে রাইট সাইডে একটা গর্ত মধ্যে তার সেলফি ক্যামেরা রয়েছে যেটা নাকি থার্টি টু মেগা পিক্সেল ভিডিও রেকর্ডিং এর কথা আসা যাক এখানে স্লো মোশন আশি বিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন্টেও হাজার আশি বি থার্টি এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এখানে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে চার হাজার পাঁচশো মিলিয়ে ব্যাটারি ফার্স্ট চার্জিং থাকছে ইন দ্য বক্স আপনারা পেয়ে যাবেন এবং টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছে এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড পায়ের ওপর এবং ভিভোর যে নিজস্ব ইউজার ইন্টারফেস আছে ফান্টাস নাইন এই মোবাইলের আরেকটি ভালো খবর এখানে ভিভোর পক্ষ থেকে প্রথমবার এনএফসির সাপোর্ট দেওয়া হচ্ছে কি আমরা নোট এইটে বা নোট এইট পুরোতে মিস করেছি এটাতে আপনারা পেয়ে যাবেন এর প্রসেসার রয়েছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স সেভেন্টি ফাইভ এটার ক্লক স্পিড হলো টু পয়েন্ট জিরো জেগো আটসি এর জিপি হিসাবে থাকছে রিনো ছশো বারো জিপি এখানে কিন্তু ভিভো একটু হতাশ করে দিয়েছে কেননা ফোনটির দাম হতে চলেছে কুড়ি হাজার টাকা যেটা বাংলা নাকি বাংলাদেশে সাতাশ আঠাশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো ভিভোর দেখেছি ভিভো ইউ টোয়েন্টি যে ফোনটি লঞ্চ করেছিল সেটার দাম হয়েছে এগারো হাজার রুপিতে সেখানেও কলকাম স্নাইপড্রিক্স সেভেন্টি এবং কুড়ি হাজার টাকাও সেই প্রসেসারটি দিচ্ছে কলকাম স্নাইপড্র এটা কিন্তু আমার মোটে ভালো লাগেনি প্রসেসারটি খুব ভালো কিন্তু দাম হিসাবে কিন্তু মিলছে না দাম হিসেবে যদি ধরতে চান আপনি এই কুড়ি হাজার টাকায় কিন্তু আপনি সেভেন থার্টি জি প্রসেসার যেগুলো ফোনগুলো রয়েছে সেগুলো আপনারা পেতে পারেন ইদানিং পনেরো হাজার টাকা যেগুলো ফোনগুলো রয়েছে রিয়েলমি এক্সটি রিয়েলমি ফাইভ প্রো এবং ভিভো জেট ওয়ান এগুলো কিন্তু দাম কিন্তু পনেরো হাজার তোলে নিচে এসেছে এখন সাতশো বারো প্রসেসরটি দিচ্ছে ইদারিং এই এই ফোনটিতে কিন্তু প্রসেসার কিন্তু দাম হিসাবে কম দেওয়া হচ্ছে যারা ভিভোর প্রেমী তারা তাদের বলছি এই ফোনটি যখনকার নেবেন তখনকার একটু ভেবে নেবেন দামটা একটু দেখবেন দাম হিসেবে কিন্তু প্রসেসারটি মিলছে না এই ফোনটিতে পাচ্ছেন র্যাম হিসেবে এল ডি ডিআর ফোর এক্স র্যাম এবং রমের স্পিড হচ্ছে ইউএফএস টু পয়েন্ট ওয়ান ভার্সনটি পেয়ে যাবেন যেটা নাকি খুব ভালো এর রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট একটা ভেরিয়েন্ট দেখা যাচ্ছে প্রসেসারটি যে রয়েছে কলকাম স্ন্যাপড্রাগন সিক্স সেভেন্টি ফাইভ প্রসেসারটি আটটা কোর প্রথম দুটি কোরের স্পিড হলো টু পয়েন্ট টু জিগাওয়ার্টসের ক্রায়ো ফোর সিক্সটি নেক্সট যে ছয়টি কোর রয়েছে সেখানে রয়েছে 1.7 GHz এর ক্রায়ো 460 অডিওর জন্য 3.5 mm জ্যাক আপনারাও পেয়ে যাবেন আর এখানে কিন্তু ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এর সাপোর্ট আপনারা পেয়ে যাবেন কিন ভাবছেন তারা একটু ভেবে নেবেন যে তাদের কম্পিটিটর এই দামে কি কি দিচ্ছে Xiaomi Oppo Realme কি কি সেটা ভেবে কিন্তু এই মোবাইলটি কিনতে যাবেন না কিন্তু আপনারা ঠকে যাবেন কুড়ি হাজার টাকায় সিক্স সেভেন্টি ফাইভ এটা কিন্তু কম হচ্ছে ওয়েলকাম স্ন্যাপড্রাগন সাতশো বারো প্রসেসারটি দেওয়া হচ্ছিল তো এই ভিডিওতে যদি কিছু বলা মিস করে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে